নমস্কার, আমি অতনু মুখোপাধ্যায়। আজকে আমরা যে জায়গাটা এসেছি, এই জায়গাটা হচ্ছে পানশিলা, দত্তপুকুর রেল স্টেশনের ঠিক কাছে। এই একটু এই রাস্তা বরাবর একটু সোজা চলে গেলে বড়া ব্রিজ। সত্যি কথা বলতে কি, গাজরের যে চাষ এখানে যে কত হয় সেটা এখানে না আসলে আমরা জানতে পারতাম না। আমরা আসছি রাস্তা দিয়ে, রাস্তাটাও সুন্দর, সংকীর্ণ হলেও সুন্দর রাস্তা। এবং এই রাস্তার দুধারে যে গাছপালা দেখতে পেয়েছি আমরা, সবই হচ্ছে গাজর চাষ। এবং আমাদের এটা একটা নতুন অভিজ্ঞতা হলো, খুব ভালো লাগলো আমাদের। আমি তোমার বিরহে রহিব বিলীন। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, এই দুধে বোধ হয় জল মেশানো নয়, খুব কম খুব কম, ওই জন্য খেয়ে বোঝা যাচ্ছে। ওই দূরে দেখা যাচ্ছে নাকশা কালী মন্দিরের চূড়। না সেই সেই না না আমার তো
নমস্কার, আমি অতন মুখোপাধ্যায়। আজকে আমরা যে জায়গাটা এসেছি, এই জায়গাটা হচ্ছে পানশিলা, দত্তপুকুর রেল স্টেশনের ঠিক কাছে। দত্তপুকুর বাসস্ট্যান্ড থেকেও কাছাকাছি পানশিলা জায়গাটার নাম। এবং আমরা যে জায়গাটা আসছি হচ্ছে একটা গ্রামের মধ্যে এসেছি। দুদিকে বুঝতেই পাচ্ছেন, দুদিকে একদম ক্ষেত খামার, পুরো গ্রিন যেটাকে বলে, পুরো চারদিকে সবুজ, চারদিকে সবুজ। যেদিকে তাকাচ্ছি দিগন্তরেখায় পুরো সবুজের ছোঁয়া, ভীষণ ভালো লাগছে আমাদের। এই একটু এই রাস্তা বরাবর একটু সোজা চলে গেলে বড়া ব্রিজ, এবং তার নিচ দিয়ে চলে গেছে হচ্ছে আপনার কী নদীটার নাম যেন, কী যেন, বিদ্যাধরী নদী। এবং সেই নদীর কাছাকাছি আমরা যাব, এবং এই ভিতরটা গ্রাম, গ্রামের পথ মাড়িয়েই আমরা এলাম। এখন আমরা ব্রিজের দিকে যাচ্ছি। বিকেল হয়েছে, আজ শনিবার, আজকে 17ই ফেব্রুয়ারি শনিবার। ভীষণ সুন্দর একটা পরিবেশ, আমরা এগোচ্ছি, আসুন আমাদের সঙ্গে। আমরা এখন যে জায়গাটায় আছি, এই জায়গাটার নাম হচ্ছে বড়া ব্রিজ। এই যে নিচটা দেখছেন, এটা কাঠের ব্রিজ, এবং এই কাঠের ব্রিজের নিচ দিয়ে যে ছোট হলেও যে নদীটি বয়ে চলেছে, এই নদীটি হচ্ছে বিদ্যাধরী নদী। এই বিদ্যাধরী নদী ক্রমশ সংকুচিত হয়ে গেছে। এই জায়গার বিদ্যাধরী নদীতে কচুরিপানা টানা নিয়ে একটু স্থির, অনেকটাই স্থির, এবং কচুরিপানারা ঘিরে ফেলেছে। কিন্তু এর লম্বায় কিন্তু অনেকটা দূর প্রসারিত। সুতরাং এই বিদ্যাধরীর একটা ঐতিহাসিক, বিদ্যাধরীর ওপর একটা ঐতিহাসিক কথা আছে, যেটা আমরা নিশ্চয়ই অল্প বিস্তর সবাই জানি। তা যাই হোক, আমাদের এই পরিবেশটা ভীষণ ভালো। নিচে বিদ্যাধরী, আর চারদিকের গ্রামের মধ্যে একটা শান্ত পরিবেশ আছে। যারা ভ্রমণ করতে ভালোবাসেন, বিশেষত যারা প্রকৃতি প্রেমিক, যারা প্রকৃতির ছবি দেখতে ভালোবাসেন, প্রকৃতিকে যারা ভালোবাসেন, তারা অবশ্যই আসুন। কেননা আপনি দত্তপুকুর থেকে বা দত্তপুকুর বাসস্ট্যান্ড থেকে আপনি অটো পাবেন, এবং টোটো আছে, রিজার্ভ করেও আসতে পারেন, আর আপনি শেয়ারের অটোতেও আপনি আসতে পারেন। এসে আপনি নামবেন হচ্ছে পানশিলা মোড়ে, আপনি নামবেন, সেখান থেকে আপনি পায়ে হেঁটে চলে আসবেন। সুন্দর পরিবেশ, সুন্দর জায়গা, শান্ত পরিবেশ, আমাদের ভীষণ ভালো লাগছে। নানা গাছগাছালি, আমরা এতদিন সত্যি কথা বলতে কি গাজরের যে চাষ এখানে যে কত হয়, সেটা এখানে না আসলে আমরা জানতে পারতাম না। আমরা আসছি রাস্তা দিয়ে, রাস্তাটাও সুন্দর, সংকীর্ণ হলেও সুন্দর রাস্তা। এবং এই রাস্তার দুধারে যে গাছপালা দেখতে পেয়েছি আমরা, সবই হচ্ছে গাজর চাষ। এবং আমাদের এটা একটা নতুন অভিজ্ঞতা হলো, খুব ভালো লাগলো আমাদের। আপনারাও আসুন, আপনাদেরও ভালো লাগবে। নমস্কার।
হ্যাঁ না না, গাড়ি আমাদের নেই, গাড়ি নেই আমাদের, পাই হচ্ছে গাড়ি থেকে যাবেন। হ্যাঁ হ্যাঁ, ভাড়া পর্যন্ত ওখানে ব্রিজ আছে, ওপারে গেলেও যাওয়া যাবে। আর ওই যে আবার একটা রাস্তা আছে, আমরা ফেরার সময় বিদ্যাধরী নদী, সুন্দর পরিবেশ, পাখির আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, নির্জন পরিবেশ, চিৎকার চেঁচামেচি একদমই নেই, দূরে মাইকের আওয়াজ শোনা যাচ্ছে বটে। গ্রামের ভেতর, গ্রামের ভিতর আমরা আছি, প্রচুর গাছ, মানে এই জায়গায় এলে মনে হবে না যে গাছের অভাব হয়ে গেছে, নানা রকম গাছ, সব গাছের নামও হয়তো আমরা জানি না। এটা একটা ছবি, মাছ ধরতে নৌকা ব্যবহার হয়, এছাড়াও পাড়া পাড়েও ব্যবহার হয়।